ক্রমাৎ ঠেক হয়ে আছে সোনাই নদী, মৃত নদীলৈ পরিণত হওয়ার দিকে সোনাই নদী, বেদখলকারীর কবলত সোনাই নদী। এখন মৃত নদীলৈ পরিণত হওয়ার দিকে যেন সোনাই নদী, বেদখলকারীর কবলত পরি ক্রমাৎ ঠেক হয়ে আছে সোনাই নদী। সরকার প্রশাসনে গুরুত্ব প্রদান করব, কেতিয়া পুনর উজ্জীবিত হয়ে উঠিব কলং। কলঙ্গৰ দুয়োপাৰত দিছে বহল বান্ধ, কলং সুরক্ষিত হব। কিন্তু সোনাই কি হব? সোনাই নদীর কোনে লব ইয়ার সুরক্ষার দায়িত্ব? সোনাই নদীর বহু স্থানক বেদখল, বিল, জলাশয় আদিবর বেদখলমুক্ত করবলে শাসনাধিষ্ঠ সরকারখনে বিভিন্ন পদক্ষেপ হাতত লওয়া পরিলক্ষিত হয়েছে। আপোষবিহীনভাবে করে গেছে উচ্ছেদ অভিযান। তেনে এটি সময়তে কিয় সোনাই নদীত চলা বেদখল চকুত পড়া নাই নগাঁও জিলা প্রশাসনের? এই দৃশ্যবুরলৈ মন করক। হৈবৰগাঁও ঠিং রোডর দৃশ্য এয়া। এই স্থানতে সোনাই নদীর বহু অংশ সম্প্রতি বেদখলকারীর কবলত। যার যেনি মন গৈছে তেনিয়ে গ্রাস করেছে ঐতিহাসিক সোনাই নদী। নৈর পার সহাইছে, ঘর সাজিছে, করেছে বেদখল। সোনাইঘাট চলচলির সোনাই নদীর পারত 120 ফুট গভীর খুঁটি পুতি সাজিবলৈ লওয়া হয়েছে অট্টালিকাও। প্রশ্ন হয়, কোনে করেছে এনে দুঃসাহস? কিয় মৌন হয়ে আছে বিভাগীয় কর্তৃপক্ষ? কার সাহসত করেছে এনে দুষ্কার্য? আছে নেকি কোনো শক্তিশালী লোকর আশীর্বাদ এই সকল বেদখলকারীর উপর? প্রমাণ স্পষ্ট হব সকলো। নগাঁও হৈবৰগাঁওৰ পৰা ৰূপসান আহমেদৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। এনি ভাৰত 24ৰ প্ৰথম প্ৰয়াস জুবিন গাৰ্গৰ গীতৰ প্ৰতিযোগিতা। জুবিনৰ গানে কি আনে? অডিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক 8638661821 আৰু 8812831556 নম্বৰত। এনি ভাৰত 24 উদ্যোগত এটা নতুন সংগীতৰ প্ৰতিযোগিতা আয়োজন কৰা হৈছে, য'ত মোৰ গানৰ প্ৰতিযোগিতা হ'ব। আপোনালোকে তাত প্ৰতিযোগী হিচাপে আহিবলৈ পাৰিব আৰু মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা জনাইছোঁ। আৰু অনুষ্ঠানটোৰ নাম হৈছে গানে কি আনে। সকলোকে মৰম জনাইছোঁ, সকলোৱে আহক, ইয়াত অংশগ্ৰহণ কৰক। থেংক ইউ ভেৰি মাছ, লাভ ইউ।